আর ইতিমধ্যেই তিরিশ হাজার চাকরি রেডি হয়ে গেছে বাংলার মেধা হচ্ছে সবচেয়ে গর্ভের মেধা আমাদের বাংলার মেধা দিয়ে আমরা সবসময় গর্ববোধ করি আমাদের বাংলার মেধা সমস্ত জুড়ে আলোকিত করে আলোকবর্তিকা নিয়ে যায় ঘরে ঘরে পৌঁছে যায় চারিপাশে তাই মনে রাখবেন আমাদের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হলেও ব্যাস আমেরিকায় চান্স পেয়ে গেল ইউকেতে চান্স পেয়ে গেল জার্মানে চান্স পেয়ে গেল বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেল এবং তারা আস্তে আস্তে সব বাইরে গিয়ে সেটেল হচ্ছে আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের নিউ জেনারেশন স্টুডেন্ট এবং ইউথকে সবাই যদি ভাই তোমরা চলে যাও ভাই বোনেরা আমার তাহলে দেশে কারা থাকবে রাজ্যে কারা থাকবে শিক্ষা কারা চালাবে সংস্কৃতি কারা চালাবে অর্থনীতি কারা চালাবে তোমরা যাও পড়াশুনো করো ফিরে এসো ফিরে এসে মাতৃভূমিকে ভুলো না জন্মভূমিকে ভুলো না কর্মভূমিকে ভুলো না ধর্মভূমিকে ভুলো না পিতৃভূমিকে ভুলো না এই মাটিতেই আবার ফিরে এসো মনে রেখো এই মাটি তোমায় যা দিয়েছে এই মাটি তোমায় যা দিতে পারে তা কিন্তু আর কোনো মাটি দিতে পারে না এটা আমাদের গর্বের মাটি সেই মাটির ভোর থেকে আমরা যখন জন্ম শুরু করি সেই মাটির শেষ পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত কিছু হয় তাই আগামী দিন তোমাদের মধ্যে অনেকে অনেক নাম করবে অনেক ভালো ফলাফল করবে আমরা এমনকি আর একটা কাজ ভালো করছি যেটা আইটিআই এবং পলিটেকনিকে আমরা ট্রেনিং দিচ্ছি স্কিল ট্রেনিং এবং তার সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা যোগাযোগ করিয়ে দিচ্ছি ফলে জব ফেয়ার করছি আমরা যে ট্রেনিং নিচ্ছে এবং যে নেবে তাকে অ্যাপয়েন্ট করবে এদের দুজনকে আমরা মিলিয়ে দিচ্ছি এবং মিলিয়ে দেওয়ার ফলে আমার ইতিমধ্যে তিরিশ হাজার চাকরি রেডি হয়ে গেছে যে কোনো দিন আবার ওই প্রোগ্রামটা করে তিরিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট আমরা ছাত্র মানে স্কিল ট্রেনিং যারা নিয়েছেন তাদের হাতে তুলে দেবো অনেক পলিটেকনিক হয়েছে অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে এইভাবেই তো কাজ হয় যত ইন্ডাস্ট্রি হবে তত এমপ্লয়মেন্ট বাড়বে আর ইন্ডাস্ট্রি শুধু কি কাট কাঠখড় শুধু কি সিমেন্ট আর বালি না ইন্ডাস্ট্রি তো মাটি থেকে হয় ইন্ডাস্ট্রি ঘাস থেকে হয় ইন্ডাস্ট্রি গাছ থেকে হয় কত রকম ইন্ডাস্ট্রি অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মূল্য অনেক বেশি মনে রাখবেন আমাদের একটা প্রকল্প মাটি সৃষ্টি অনুর্বর জমি ছিল প্রচুর কেউ কোনোদিন তাকিয়ে দেখেনি সব জমিগুলোকে আমরা উর্বর করছি এবং সেখানে মাটিতে ধানের চাষ হচ্ছে পুকুর তৈরি করা হচ্ছে মাছের চাষ হচ্ছে হর্টিকালচারের চাষ হচ্ছে এই করে লক্ষ লক্ষ অনুর্বর মাটিকে উর্বর করে একদিকে কর্মসংস্থান বাড়ানো হচ্ছে অন্যদিকে কাজ করা হচ্ছে হ্যাঁ একটা জিনিস আমাদের দুঃখ হচ্ছে যেটা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ মাস ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইউজিসির টাকাও অনেক জায়গায় আপনারা জানেন পিএইচডি করতো ছেলেমেয়েরা আগে যে গ্রান্টটা পেতো সেটাও ওরা দেয় না বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে এই টাকাগুলো তো এখান থেকে তুলে নিয়ে যায় তার কিছুটা পার্সেন্টেজ ওরা দেয় এটা তো এটা নয় যে ওদের টাকা দিচ্ছে রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেগুলো পার্সেন্টেজ হয় সিক্সটি ফর্টি কোনোটা কোনোটা ফোরটি সিক্সটি কোনোটা এইটটি টোয়েন্টি নানা রকমভাবে কিন্তু আজকে হঠাৎ দেখছি আমি রাজনৈতিক কারণে ইকোনমিক্যালিও আমাদের ব্লকেট করা হচ্ছে তা সত্ত্বেও মনে রাখবেন বুদ্ধি খরচ করতে হয় বিদ্যা দেবী সরস্বতী আমাদের আরাধনার দেবী বিদ্যা বুদ্ধি আর বই বিদ্যা বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই সবাই বলে কেন বলে কারণ আপনার বিদ্যা দিয়ে আপনার বুদ্ধি দিয়ে আপনি যে কাজ করতে পারেন তার ভালো হোক ভালোটা সবাই নেই খারাপটা নয় আমরা বুদ্ধি খরচ করে অলরেডি দশ লক্ষ ম্যান্ডেজ একশো দিনের কাজে তৈরি করেছি টাকা না দেয়া সত্ত্বেও এটা খুব ছোট্ট কাজ নয় আর স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যাপারে কোনো কোনো কাগজ লিখছেন যে পিতা মাতাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে এটা বাজে কথা এরকম কোন ধারা আমরা রাখিনি এটা তুলে দেওয়া হয়েছে কাজেই এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই হ্যাঁ তুলে দেওয়া হয়েছে এটা এটা মাথায় রাখবেন আর ভালো করে পড়াশুনো করবেন এগিয়ে যাবেন আর সব সময় মনে রাখবেন কি করে ভালো হয় ভালো চিন্তা মানুষকে মানসিকভাবে বিকশিত করে এই যে দেখলেন একটা হাফওয়ে হোম করা হলো আজকে এটা কি জানেন যারা মানসিক রোগী তাদের বাবা মারা অনেক সময় তাদের ভর্তি করে দিয়ে যায় বাবা মাকেও ভর্তি করে দিয়ে যায় কিন্তু পরে তারা তাদের আর বাড়িতে ফিরিয়ে নেয় না তারা রাস্তায় পড়ে থাকে নয় এখানে ওখানে ঘুরতে থাকে তাদের থাকার জন্য বিনা পয়সায় আমরা কিন্তু এই হাফওয়ে হোমটা তৈরি করলাম আমাদের বৃদ্ধাশ্রমও আছে আমাদের মানবিকও আছে আমাদের অনেক প্রজেক্ট আছে